যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঢাকা বোর্ড এসএসসি 2023 এর 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 1 নং সৃজনশীল প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন থেকে এসেছে। প্রশ্নটি হচ্ছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু 7 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x-5 ডিভাইডেড বাই 3x-2। ক নং প্রশ্ন ফাংশন অফ এ ইকুয়াল টু 2a³ + kA²-32 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 = 0 হবে। সমাধান দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়াল টু 2a³ + kA²-32। তো এইখানে আমাদের ফাংশন অফ 2 = 0। তাহলে প্রথমে আমাদের এখানে f এর ভিতরে যে মানটি রয়েছে সেই মানটিকে আমাদের 2 দ্বারা পরিবর্তন করতে হবে, অর্থাৎ ফাংশন আমরা পরিবর্তন করব। তাহলে এর পরিবর্তে এখানে 2 লিখলে প্রত্যেকটা এর জায়গায় আমরা এখানে 2 লিখব, তাহলে ফাংশনটা 2 দ্বারা পরিবর্তন হবে। তাহলে 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 2 × 8 হচ্ছে 16, তারপরে 2² = 4 × k-32। এখানে 8 × 2 এটা হচ্ছে 16 + 4k-32। এখানে 16 থেকে 32 যদি বাদ দেই তাহলে হচ্ছে -16, তাহলে 4k-16। অ্যান্ড প্রশ্ন মতে দেওয়া আছে ফাংশন অফ 2 = 0। এখন ফাংশন অফ 2 এইটার মান আমরা পেয়েছি 4k-16, তাহলে 4k-16 এটা মান বসায় দিব। এখন -16 এই পাশে গেলে হচ্ছে প্লাস, তাহলে 0 এর সাথে 16 প্লাস করলে হচ্ছে 16। তো এখানে 4 এর সাথে k গুণ আছে, এই 4 এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 16 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 4। তাহলে k এর মান 4 হলে ফাংশন অফ 2 = 0 হবে। ক নং প্রশ্ন p অফ a নির্ণয় করো এবং দেখো যে a সেটের উপাদান সংখ্যা n হলে p এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা হচ্ছে 2.1 অনুশীলনীর 6 নং প্রশ্ন এটার মতো। সমাধান দেওয়া আছে a ইকুয়াল টু এক্স বিলংস টু n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং x হচ্ছে মৌলিক সংখ্যা। x এর মান 2 অপেক্ষা ছোট নয় এবং 7 অপেক্ষা বড় নয়, এরকম মানগুলো নিতে হবে। সেক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যা শুরু 2 থেকে, তো 2 এখানে নেওয়া যাবে কারণ এখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে 2, তারপরের মৌলিক সংখ্যা 3, তারপরে 5, তারপরে সর্বশেষ মৌলিক সংখ্যা হচ্ছে 7, কারণ আমাদের 7-এর উপরে নেওয়া যাবে না। তাহলে 2, 3, 5, 7 এটা হচ্ছে এ সেটের সদস্য সংখ্যা। তো এটার পাওয়ার সেট বের করতে বলছে, তাহলে 2, 3, 5, 7 এখানে উপাদান সংখ্যা হচ্ছে 4। এই 4টি উপাদান দ্বারা যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের মিলিত সেটকে বলা হবে এ এর পাওয়ার সেট। তো এখানে এ এর পাওয়ার সেট হবে 16টি। তো প্রথমে আমরা সবগুলো উপাদান লিখব, তাহলে 2, 3, 5, 7, তারপর 3টি করে উপাদান নেব। তাহলে প্রথম 3টি নিলে 2, 3, 5, তারপরে 3 থেকে 3টি উপাদান নিলে 3, 5, 7, তারপরে যদি আমরা 5 থেকে নেই তাহলে 5, 7, 2 আমরা সাজিয়ে লিখব 2, 5, 7, তারপরে যদি আমরা 7 থেকে 3টি উপাদান নেই তাহলে 7, এবং এরপরে সংখ্যা না থাকার কারণে আমরা আবার চক্রক্রমিকের আকারের মতো যদি সংখ্যাগুলো নেই তাহলে 7, 2, 3, এখন সাজিয়ে লিখলে 2, 3, 7। এভাবে আমরা 3টি উপাদান দ্বারা 4টি উপসেট পাব। তারপর যখন 2টি করে নিব, 2 এর সাথে 3, 2 এর সাথে 5, 2 এর সাথে 7, 3 এর সাথে 5, 3 এর সাথে 7, 5 এর সাথে 7। এইভাবে আমরা 2টি করে উপাদান দ্বারা মোট 6টি উপসেট পাব। এখন যদি 1টি করে নেই তাহলে শুধু 2, শুধু 3, শুধু 5, শুধু 7, এভাবে আমরা 4টি উপসেট পাব, এবং সর্বশেষ যদি কোনো উপাদান না নেই তাহলে ফাঁকা সেট পাব। এইভাবে মোট আমরা 16টি উপসেট পাব, এবং সবগুলোকে যখন আবার সেটের মধ্যে লিখব তখন এটাকে বলা হবে এ এর পাওয়ার সেট। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে, এন এর মান হচ্ছে 4,
তাহলে পি এর উপাদান সংখ্যা আমরা এখানে 16টি উপাদান সংখ্যা পেয়েছি, তাহলে এটাকে লেখা যায় 2 to the power 4, কারণ 16কে আমরা যখন 2 দিয়ে ভাগ দিব তখন হচ্ছে 2 পাওয়া যাবে হচ্ছে 4 বার, তাহলে 2 to the power 4। তাহলে এখানে n হচ্ছে 4, অর্থাৎ 4 এর জায়গায় n লেখা যায় বা n এর পরিবর্তে 4 লেখা যায়, তাহলে 4 এর পরিবর্তে আমরা n বসাইলে এখানে একটি সূত্র হবে 2 to the power n। তাই সুতরাং এ সেটের উপাদান সংখ্যা n হলে p এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, অর্থাৎ প্রশ্নে যেভাবে লেখা আছে সেভাবে আমরা লিখে প্রশ্নের সমাধানটি শেষ করব। দেখানো হলো গণং প্রশ্ন, ফাংশন অফ এক্স ইনভার্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টু। তো এখানে সেম জিনিসই একবার প্লাস একবার মাইনাস আকারে রয়েছে, এই পদ্ধতিটাকে বলা হয় যোজন বিয়োজন পদ্ধতি। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, সমাধান দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x-5 ডিভাইডেড বাই 3x-2। এখন আমরা ফাংশনটা x এর পরিবর্তে x ইনভার্স বসাবো, তাহলে x এর পরিবর্তে যখন x ইনভার্স বসাবো ডান দিকে x এর পরিবর্তে x ইনভার্স বসায় পাই, তাহলে 4x-5 ডিভাইডেড বাই 3x-2। এখন x ইনভার্স হচ্ছে 1/x, কারণ সূচকের অঙ্কে আমরা জানি যদি পাওয়ার নেগেটিভ হয় তাহলে এটাকে লেখা যাবে 1/a^n, যেহেতু এর পাওয়ারটা হচ্ছে -1, সেহেতু আমরা এটাকে লিখতে পারি a^1। তাহলে এর পাওয়ার 1 হলে সেটা এই থাকবে, তাহলে 1/x, যেহেতু এখানে x রয়েছে সেহেতু এখানে 1/x হবে। তাহলে এই 4 1 এর সাথে গুণ হয়ে গেলে 4/x, এই 3 1 এর সাথে গুণ হলে 3/x, উপরে হচ্ছে -5, নিচে হচ্ছে -2। এখন আমরা যদি লসাগু করি তাহলে 4 এর সাথে 5 এটা গুণ হয়ে যাবে, তাহলে 5x। আবার একইভাবে যখন এটার সাথে আমরা এটা গুণ করব তখন x এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 3-2x। এখন যদি আমরা উল্টিয়ে দেই তাহলে উপরের ভগ্নাংশ ইনটু নিচের ভগ্নাংশটা তখন উল্টা হয়ে যাবে, এক্স এক্স কাটা, তাহলে উপরে থাকবে হচ্ছে 4-5x/3-2x। তো সুতরাং ফাংশন অফ এক্স ইনভার্স বাই 1 ইকুয়াল টু 4-5x/3-2x। তো এখন আমরা একটা পদ্ধতির সাথে পরিচিত হব, সেটা হচ্ছে যোজন বিয়োজন পদ্ধতি। যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তো আমরা ভগ্নাংশ যখন আমরা লিখি তখন উপরেটা হচ্ছে লব এবং নিচের অংশের নাম হচ্ছে হর, তাহলে লব প্লাস হর, লব মাইনাস হর, এটা হচ্ছে যোজন বিয়োজন। এখন এইখানে এই অংশটি হচ্ছে লব আর 1 এটা হচ্ছে হর, তাহলে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এখন এই সম্পূর্ণটা হচ্ছে লব, এই সম্পূর্ণটা হচ্ছে হর, তাহলে লব প্লাস হর লব মাইনাস, এখন মাইনাসের পরে এই যে চিহ্নটা আছে তা পরিবর্তন করে এখানে প্লাস দিতে হবে, এখানে 4-এর সাথে 3 প্লাস করলে হচ্ছে 7, -5x এর সাথে যখন -2 যোগ করব তখন হচ্ছে -7x, নিচে হচ্ছে 4 আর 3, 4 থেকে 3 মাইনাস করলে 1, -5 থেকে +2x করলে হচ্ছে -3x। এখন এই 2 এর সাথে এই অংশটি গুণ হয়ে যাবে, তাহলে 2×1-3x ইকুয়াল টু 7-7x, তাহলে 2 এর সাথে ভিতরে 1 গুণ করলে 2, 3×2=6, -6x, 7-7x। এখন এই পাশের -7 এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, তাহলে -6x+7x, আর 2 ডান পাশে নিয়ে আসলে মাইনাস হবে, তাহলে 7 থেকে 6 মাইনাস করলে x, 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5, অর্থাৎ x এর মান হচ্ছে 5।